মোহাম্মদ মাহফুজুল ইসলাম মাসুম, উপজেলা বায়োগ্যাস সার্ভিস ট্রেন ইঞ্জিনিয়ার, ইম্প্যাক্ট প্রকল্প ফেজ টু, যুব উন্নয়ন অধিদপ্তর, সাধারণ পূর্বগুলা। আমাদের ইম্প্যাক্ট প্রকল্প, এটা যদি আমরা বাংলা পূর্ণ রূপ বলি, ইনোভেটিভ ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস ফর পভার্টি এলিভিয়েশন থ্রু কম্প্রিহেন্সিভ টেকনোলজি, সংক্ষেপে ইম্প্যাক্ট। বাংলায় একটি সুন্দর নাম আছে, বাংলায় যদি আমরা বলি, দারিদ্র বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা। প্রকল্পটা যুব উন্নয়ন অধিদপ্তরের। প্রথমে আমরা বাংলাদেশের 10টা উপজেলায় এই প্রকল্প গ্রহণ করি। প্রথমে JDCF, জাপানের সরকারের JDCF অর্থে অর্থায়নে পাইলট প্রোগ্রাম হিসাবে 10 উপজেলায় প্রোগ্রাম 2006 থেকে 2011-তে এটা চলে। পরবর্তীতে IMED সরকারের যে IMED ডিভিশন আছে, এদের সুপারিশের ভিত্তিতে 2014 জানুয়ারি থেকে আজ পর্যন্ত এই প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে চলমান আছে। এবং এই প্রকল্প সরকারের খুব গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে তালিকাভুক্তি হয়েছে, মানে বর্তমান সরকারের, নির্বাচিত সরকারের প্রথম একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। এখানে আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে 3 পার্বত্য জেলা ছাড়া 61 জেলার 66 উপজেলায় আমরা কাজ করছি, এর মধ্যে বগুড়ার শাহজাহানপুর। আমরা এই প্রকল্পে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি, যে আমরা বিশেষ করে তিন ধরনের সুবিধা দিয়ে থাকি। একটা হলো বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য যে কারিগরি সহযোগিতা, এরপর সফলভাবে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের পর আমরা সরকারি যে অনুদান 5,000 টাকা, এটা দিয়ে থাকি। এবং যাদের প্ল্যান্ট স্থাপনে আর্থিকভাবে সচ্ছল নয়, সেই ক্ষেত্রে আমরা ঋণেরও ব্যবস্থা আছে, সেই ঋণের সিলিং আছে, আমরা 20,000 টাকা থেকে 1,00,000 পর্যন্ত ঋণ দিয়ে থাকি। বর্তমানে আমাদের প্রকল্পটা যে ইনডেপথ ইভ্যালুয়েশন হয়েছে IMED-তে, তারাও সুপারিশ করছে এই প্রকল্পটা সারা দেশে কীভাবে সম্প্রসারণ করা যায়। আমাদের 2000 প্রকল্প শুরু থেকে 2017-র অক্টোবর পর্যন্ত আমরা 13,958টি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছি, এবং গত চলতি মাসের 13 তারিখে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে সভা 33তম সভায় এই প্রকল্প এজেন্ডাভুক্ত হলে সেখানে আমরা ভালোভাবে এটা সরকারের কাছে উপস্থাপনা করি। এর প্রেক্ষিতে মানে সংসদীয় কমিটি এটাতে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের জন্য তারা সুপারিশ করেছে। তো আমরা এই প্রকল্পে গরুর গোবর, মুরগির বিষ্ঠা ইত্যাদির পাশাপাশি কোডাইজেশন হিসাবে হিউম্যান এক্সক্রিটা বা নাইট সোয়েল দিয়ে যে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা, বা কোনো ভবনে মানে এটাকে আমরা কী বলতে পারি, যে ইনস্টিটিউট অফ সেপটিক ট্যাঙ্ক, বায়োগ্যাস প্ল্যান্টের পরিবর্তে সেপটিক ট্যাঙ্কের পরিবর্তে বায়োগ্যাস প্ল্যান্ট আমরা তৈরি করতে পারি। এবং আমরা সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু বগুড়া শহর সহ আমাদের প্রকল্প এলাকা ইতিমধ্যে অনেক প্ল্যান্ট তৈরিও করেছি, যেমন বীরগ্রাম বাসস্ট্যান্ডে আমরা একটা মসজিদে একটা টোটাল যে মুসল্লিবৃন্দ আসেন তাদের এক্সক্রিটা দিয়ে এই বায়োগ্যাস প্ল্যান্টটা চলে। এবং পাশের একটা মুরগির দোকান, যেখানে তারা যে মুরগি, ব্রয়লার মুরগি যে সরা চামড়া সরানোর জন্য পানি গরম করে, তারা এই গ্যাসটা ব্যবহার করে। এবং মসজিদ কর্তৃপক্ষ মাস শেষে ওই দোকানদারকে তারা ওই একটা দেয়, তারা বিলটা ধরায় দেয়, যে ইলেকট্রিসিটি বিল দিয়ে দেয়, ওই দোকানের মসজিদটা পরিশোধ করে। তো এইভাবে আর আসলে যেভাবে বর্তমান যে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং ইস্যু, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এই ইস্যুতে বায়োগ্যাস টেকনোলজির সম্প্রসারণ বা বায়োগ্যাস টেকনোলজির ব্যবহারের কোনো বিকল্প নেই। আমরা জানি যে আমাদের যে কৃষিজ রেসিডিউ, গোবর, মুরগির বিষ্ঠা, এগুলি যদি আমরা এলোমেলোভাবে যত্রতত্র ফেলে রাখি, যদি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি না করি, তো আমরা লক্ষ্য করেছি বা আমরা জানি সবাই যে এই বায়োগ্যাস মানে এই গোবর, মুরগির বিষ্ঠা বা এই সমস্ত জৈব পদার্থ পচে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা যদি আমরা বায়োগ্যাস
প্ল্যান্টের ভিতরে দেয়, সেই ক্ষেত্রে এই কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনকে আমরা যে ইমিশন, অ্যাটমসফেয়ারে যে ইমিশন, এটা আমরা মিটিগেট করতে পারি। সেই জন্য আমি আমার ব্যক্তিগত জীবনে আমি 1996 সাল থেকে আজ অবধি বায়োগ্যাস প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছি, এবং বাকি সময় এই প্রযুক্তি, বাকি যতদিন বাঁচবো এই প্রযুক্তি নিয়েই কাজ করব বলে আমি নিজে নিজে মন মনের মধ্যে স্থির করেছি। তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস জানি যে মানুষের পাকস্থলীতে খাদ্যদ্রব্য হজমের জন্য কিন্তু অক্সিজেনের দরকার হয়। মানে মানুষের খাদ্য পাকস্থলীতে যে খাদ্য হজম হয় সেখানে এক ধরনের গ্লুকোজ তৈরি হয় এবং ওই গ্লুকোজকে সহায়তা করে মানে অক্সিজেন। তো সেই ক্ষেত্রে এবং মানে মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার, আর আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করি তাহলে আমরা প্রচুর অক্সিজেন পাব। এবং আমরা যে হিউম্যান এক্সক্রিটার কথা বলছি, আমরা যে প্রচলিত সনাতন সেপটিক ট্যাঙ্কে যে হিউম্যান এক্সক্রিটা আমরা চার্জ করি বা বিল্ডিং সেপটিক ট্যাঙ্কে যেটাই হয়, এখানে কিন্তু প্রচুর মিথেন গ্যাস হয়। এবং গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে মানে আমরা যদি বলি মিথেন হ্যাজ ম্যানি পটেনশিয়াল ফর গ্লোবাল ওয়ার্মিং, এটা একটা জরুরি। সেই জন্য আমরা এই মিথেন গ্যাস মিটিগেট করা এবং কার্বন ডাইঅক্সাইড মিটিগেট করতে চাইলে বায়োগ্যাস টেকনোলজির কোনো বিকল্প নাই, সেই জন্য আমরা কাজ করতে চাই। ইতিমধ্যে আমাদের যে শৈলীর নির্বাহী পরিচালক মামু শাওন সাহেব, উনি আমাদের সঙ্গে এসে কাজ করতে চায়। আমরা তাকে বলেছি যে আপনি আমাদের সাথে কাজ করলে আমরা আমরা অনেক উৎসাহ পাব, এবং উনি বগুড়া শহরের বিভিন্ন বিল্ডিংয়ে যে সেপটিক ট্যাঙ্কের পরিবর্তে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি এবং সেখান থেকে এনার্জি আমরা পাব। সেই জন্য আমরা নিজেরা উৎসাহী হয়ে অফিসিয়ালি আমার প্রজেক্ট ডাইরেক্টরের সাথে আমরা কথা বলবো। আমরা উনি একটা আমাদের আবেদন দিয়েছে, আমরা এটা এই আবেদনটা আমরা অফিসিয়ালি ঢাকায় পাঠাবো। তো সেই ক্ষেত্রে আমরা জয়েন্টলি কাজগুলি আমরা করতে পারি দেশের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, এই ধরিত্রীটিকে ধরিত্রীকে বাঁচানোর জন্য বায়োগ্যাস টেকনোলজি খুবই দরকার। আমরা জানি যে একটা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বিভিন্ন ধরনের আপনার কুটির শিল্প পরিচালিত হতে পারে, যেমন যেটাকে আমরা কি বলি যে কটেজ ইন্ডাস্ট্রি। আমরা ইতিমধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় মুড়ি, ছোটোখাটো মুড়ি ফ্যাক্টরি, তারপরে আপনার চানাচুর, এরপরে বেকারি ইন্ডাস্ট্রি বায়োগ্যাস দিয়ে চলছে। তো আমরা যদি একটা হাউস হোল্ড বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করি সেখানে আমরা বেশ কিছু ফ্যাসিলিটিস পেতে পারি। এক নম্বর ফ্যাসিলিটি হচ্ছে একটা পরিচ্ছন্ন এনার্জি পাচ্ছি, জ্বালানি গ্যাস পাচ্ছি, এরপরে ওই পরিবারের যে স্বাস্থ্য সুবিধা আমরা সেই স্বাস্থ্য সুবিধা পাবো। কারণ বায়োগ্যাস প্ল্যান্টে যখন কোনো কাঁচামাল চার্জ করা হয় এটা 40 দিন বা 45 দিন পচনের পরে, বায়োগ্যাস উৎপাদনের পর যে স্পেন্ট স্লারি বের হয় এখানে যে ধরনের প্যাথোজেন থাকে এগুলো বহুলাংশে ধ্বংস হয়ে যায়, অনেক রোগ জীবাণু রোগ বালাইয়ের যে রোগ জীবাণু এগুলো ধ্বংস হয়ে যায়। সেই ক্ষেত্রে এটা আমরা স্বাস্থ্যসম্মত একটা বিষয়। এরপরে আপনার যদি আমরা সেপটিক ট্যাঙ্ক না করে যদি সকল বর্জ্য, আমার বাড়িতে একটা মাছ নিয়ে আসলাম, একটা মুরগি জবাই করলাম, এর নাড়ি ভুঁড়ি, মাছের নাড়ি ভুঁড়ি আমরা কোথায় ফেলবো? বাইরে কোথাও ফেললে আমরা সেখান থেকে আমাদের পচন ক্রিয়া হয়ে ব্যাকটেরিয়া বিভিন্ন ঝামেলা হতে পারে, দুর্গন্ধ হতে পারে। এটা আমরা বায়োডাইজেস্টারে দিলাম, গ্যাসও পেলাম, সারও পেলাম। সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কিচেন ওয়েস্ট সবগুলি আমরা বায়োগ্যাস প্ল্যান্টে দিয়ে আমরা এখান থেকে এনার্জি পেতে পারি। এরপরে তাহলে আমাদের সুন্দর উন্নত স্যানিটেশনের ব্যবস্থা হয়ে গেল। আর একটা কথা আমি যেটা সবসময় বলে থাকি যে যে কোনো দেশের মাটি যখন সুস্থ হবে তখন সে দেশের মানুষও সুস্থ হবে। যে মাটিতে ফসল হয় সেই মাটিটাই যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আমরা মানুষের স্বাস্থ্য সুস্বাস্থ্যবান জাতি আশা করতে পারি না। সেই ক্ষেত্রে বায়োগ্যাস প্রযুক্তি মাটির স্বাস্থ্য ভালো করার জন্য, মাটির স্বাস্থ্যের উন্নয়নের জন্য বায়োগ্যাস প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখতে পারে। এরপরে আমরা জানি যে সনাতন চুলায় যখন আমরা রান্না করি তখন কিন্তু এই প্রতিনিয়ত ওই লাকড়িটা বা খড়ির টুকরাটা এটা চুলায় দিতে হচ্ছে, যে রান্না করছেন গৃহিণী তাকে ওই চুলার পারে বসে তাকে এটা এই লাকড়িটা ঠেলে দিতে হচ্ছে, এবং প্রতিনিয়ত যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এই ধরনের গ্যাসও উনি নিচ্ছেন, ওনার স্বাস্থ্যের জন্য এটা খুবই ক্ষতিকারক। তো সেই ক্ষেত্রে আমরা বায়োগ্যাস প্ল্যান্টের চুলা সুইচ চালু করে দিয়ে রান্নার হাঁড়ি উঠিয়ে দিয়ে ওই গৃহিণী তার সংসারের অনেক ইনকাম জেনারেটিং কাজ করতে পারে, এবং তার বাচ্চাকে স্কুলে পাঠাবে, বাচ্চাকে পোশাক পরে দেওয়া,
বাচ্চার যে পড়াশোনার জন্য, সেক্ষেত্রে আমার বলতে পারি যে শিক্ষার উন্নয়নও বায়োগ্যাস প্রযুক্তি ভূমিকা রাখতে পারে। অবশ্যই। তো এই জন্য আমরা আজকে সবাই মিলে দেশকে, দেশের এই অবস্থার প্রেক্ষিতে আজকে দেখেন এই যে নভেম্বরের আজকে 19-20 তারিখ, এখনো আমরা ফ্যান চালাইতে হচ্ছে, হেমন্ত প্রায়, হেমন্তকালে কোনো শীত নেই, হেমন্তের শেষ পর্যায়ে, এরপরে আমরা শীত পাচ্ছি না। তাহলে কি এই যে গ্লোবাল ওয়ার্মিং ইস্যুতে গোটা পৃথিবী উত্তপ্ত হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যে মেন সি লেভেল, সমুদ্রের গড় পৃষ্ঠের যে, সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা, এটা বেড়ে যাচ্ছে। তো এই নিয়ে আমরা আসুন সবাই মিলে কাজ করি। সবাইকে ধন্যবাদ।